তোমার চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 5-এর লাইফ সায়েন্সের পার্ট থেকে জীবনে জলের ভূমিকা এটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের বইতে পেজ 175-এ বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই আসি বলেছি মানব দেহে বিভিন্ন অঙ্গ ও তরলকে জলের পরিমাণে অধঃক্রমে মানে বেশি থেকে কমে, ঠিক আছে, সেই অনুযায়ী সাজাতে বলেছে। লালাতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে 95%, রক্তে 90% জল থাকে, ত্বকেতে থাকছে হলো 85% জল, বৃক্ক ফুসফুসে থাকছে 83% জল, পেশিতে থাকছে হলো 75% জল, হৃৎপিণ্ড মস্তিষ্কতে থাকছে হলো 73% জল, ঠিক আছে। তারপর তোমাদের ভিতরে ছক আছে, কোথায় কি কি জল আমাদের শরীরের মধ্যে থাকছে। মুখবিবরে জল হিসাবে যেটা থাকে সেটা হলো লালা, যকৃতে থাকছে হলো পিত্ত, রক্তনালী বা হৃৎপিণ্ডতে থাকছে রক্ত, মূত্রথলিতে থাকছে হলো মূত্র, চোখে থাকছে অশ্রু, ত্বকে থাকছে হলো ঘাম, মস্তিষ্কতে হলো সেরিব্রোস্পাইনাল তরল, বা এটাকে ছোট করে বলে হলো CSF, তাহলে এটাকে বলে CSF, এরকম বললে এটার পুরো নাম হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা তরল। তারপর হলো অস্থি সন্ধি, সেখানে হলো পিচ্ছিল রস থাকছে যেটা আমাদের অস্থির মধ্যে হাড়ের মধ্যে ঘর্ষণকে রোধ করে। এরপর আসি তোমাদের বইতে পেজ 175-এ যে ছকটা আছে সেই ছকটা আমি লিখেছি। দেখো প্রথম যে মানে পরিস্থিতিটা বলেছে সেটা হলো কোনো একটা কারোর কোনো ঘাম হয়েছে, তার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেই ইঞ্জেকশনটা কীভাবে সেই ঘা অবধি পৌঁছবে, রক্তের মাধ্যমে পৌঁছবে। এখানে রক্তের যে ভূমিকা মানে রক্তে যে মানে জল হিসাবে এখানে রক্তটাকে ধরা হয়েছে, রক্তের ভূমিকা হলো বাহক হিসাবে, ঠিক আছে। তারপর হলো ধরো তুমি একটা বিস্কিট খাচ্ছ, তারপর সেই বিস্কিটটি খাওয়ার পর দেখবে একসাথে যদি পুরোটা খাও মুখ শুকনো হয়ে উঠছে, তার মানে কি যে মুখের যে লালা রস সেটা কি হচ্ছে যে সে মানে তোমার মুখটাকে ভেজাতে পারছে না, তাহলে মুখটাকে ভিজিয়ে রাখা বা বিস্কুটটাকে তোমার গলাধঃকরণ করা এই কাজগুলো করছে। এক্ষেত্রে জলের ভূমিকা দ্রাবক হিসেবে যে বা মুখ বিবরটাকে আর্দ্র রাখা এটা কাজ। তারপর হলো ঘাম জ্বালানো গায়ে বাতাস দিলে ঠান্ডা লাগে, এখানে ঘামটার কাজ কি, ঘামের কাজ হলো তাপ পরিবাহক, এটা তাপকে পরিবাহিত হতে সাহায্য করে। এখানে বলে রাখি যখন ঘামের গায়ে তুমি পাখার নিচে বা হাওয়া দেওয়া হয় সেক্ষেত্রে ঠান্ডা লাগে, কারণ শরীরে ঘাম রয়েছে এবার যখন তুমি বাতাস দিচ্ছ তার ফলে কি হচ্ছে আমাদের শরীর থেকে সেই যে ঘামটা লিনতাপ নিচ্ছে এবং সেটা বাষ্পে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তার ফলে আমাদের শরীরে সেই জায়গা থেকে লিনতাপ নিয়ে নিচ্ছে, নিয়ে জলটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, লিনতাপ নিয়ে নেওয়ার জন্য সেই জায়গার তাপমাত্রাটা কমে যাচ্ছে, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই জন্যই ঠান্ডা লাগে, ঠিক আছে। অনেক সময় এটা দিয়ে ডিটেলস প্রশ্ন আসে যে কেন ঠান্ডা লাগে, তখন এই কথাটা বলতে হবে। তারপর বলছে চোখে যে অশ্রু থাকে সেটার কাজ কি, চোখে রক্ষা করা সেটা হলো রক্ষক হিসাবে কাজ করে। তারপর বলেছে যে নিঃশ্বাসে যে জল থাকে, এই যে নিঃশ্বাসে যে জল থাকে সেই জল কি হিসাবে বার হয়ে যায়, বাষ্প হিসাবে বার হয়ে যায়, তাহলে এক্ষেত্রে বাষ্প হিসাবে শরীর থেকে যে জল বার হয়ে যাচ্ছে যখন নিঃশ্বাসের নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে তার মাধ্যমে বিভিন্ন দূষিত পদার্থ বার হয়ে যাচ্ছে, তাহলে দূষককে শরীর থেকে বার করেও দেয়, ঠিক আছে। তাহলে কি লিখব, দূষক বিতরক মানে দূষণ পদার্থকে বার করে দেয়। তারপরে দুটো হাড়ের জোরে থাকা যে পিচ্ছিল রস, দুটো হাড়ের জোরে যে পিচ্ছিল রস থাকে সেটা হাড়ের ঘর্ষণে বাধা দেয়, দেখবে সেজন্য বয়স হয়ে গেলে অনেকেরই হাঁটুতে যন্ত্রণা কোমরে যন্ত্রণা এগুলো হয়, মানে যে হাড় দুটো এরকম সংযোগস্থলে আছে এবং যখন এরম হওয়ার ফলে এই যে দুটো সংযোগস্থলে ঘর্ষণ লাগে তার ফলে এই যে দুটো সংযোগস্থলের যে হাড় সেটা ক্ষয়ে যায়, সেই জন্য এই জায়গায় পিচ্ছিলকারক রস থাকে, ঠিক আছে। এটার কাজ হলো পিচ্ছিলকারক হিসাবে বা ঘর্ষণটাকে রোধ করে। তারপর বলেছে পেট খারাপ হলে মলের মাধ্যমে অনেক দরকারি জিনিস বেরিয়ে যায়, দরকারি বলতে অনেক রকম ধরো বিভিন্ন রকম যে আয়ন সেগুলো বেরিয়ে যায়, এক্ষেত্রে জলটা কি কাজ করে, দ্রাবক হিসাবে ওগুলোকে বার করে। খাদ্য গ্রহণের পর মুখ বিবরে খাদ্য হজম শুরু হয়, এক্ষেত্রে বিক্রিয়ক বিক্রিয়ক হিসাবে মানে বিক্রিয়ক হতে সাহায্য করছে। পরের যেটা সেটা হলো পাচনের পর খাদ্যের সারাংশ ক্ষুদ্রান্তে প্রাচীর বরাবর শোষিত হয়, খাদ্যটা জলের মাধ্যমে শোষিত হচ্ছে, সেটা এক্ষেত্রে এই কাজ হলো বাহক হিসাবে মানে খাদ্যটাকে শোষিত হতে সাহায্য করছে। তারপর খাদ্যের যে অংশ হজম হয় না সেটা নরম মলরূপে শরীর থেকে বার করে দেয়, এক্ষেত্রেও বাহক হিসাবে কাজ করছে, বহন করছে। তারপর হলো ম্যালেরিয়া বা নিউমোনিয়া রোগে প্রবল জ্বর আসে, এই যে প্রবল যখন জ্বর আসার সময় অনেক সময় কি হয় যে প্রচন্ড মানে জ্বর ছেড়ে যাওয়ার সময় প্রচন্ড ঘাম দেয়, এইটার ঘাম বা জ্বর হলে দেখবে যে অনেক সময় কি করানো হয়, স্নান করিয়ে দেওয়া হয় ঠান্ডা জলে, এক্ষেত্রে জলের কাজ কি, এক্ষেত্রে তাপ পরিবাহক রূপে মানে শরীর থেকে তাপটাকে সরে যেতে সাহায্য করে।
খাদ্য সংশ্লেষের সময় জল ব্যবহৃত এর ক্ষেত্রে বিক্রিয়া হতে সাহায্য করছে বিক্রিয়ক হিসাবে। আমাদের শরীরে মোটামুটি 4 থেকে 4.5 লিটার জল বার হয়ে যায়। এটা শীতকালে মোটামুটি 4 লিটারের আশেপাশে থাকে, গ্রীষ্মকালে প্রায় 5 লিটারের কাছাকাছি হয়ে থাকে। ঠিক আছে, এবার মানে কিসের মাধ্যমে কতটা জল বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু অন অ্যান অ্যাভারেজ, কারণ এটা প্রত্যেকটা মানুষের শরীরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, সেই জন্য এটা অ্যাভারেজে লেখা হয়েছে। মূত্রের মাধ্যমে 1.5 থেকে 2 লিটার জল বার হয়েছে, ঘামের মাধ্যমে প্রায় 2 লিটার। কিন্তু এই যে ঘামের মাধ্যমে যে 2 লিটার বার হয়ে যাচ্ছে এটা কিন্তু শীতকালে বার হয় না, গরমকালের কথা বলা হয়েছে। তারপর শ্বাসের মাধ্যমে 400 মিলিলিটার জল বার হয়ে যায় বাষ্পের মাধ্যমে, মলের মাধ্যমে 200 মিলিলিটার জল বার হয়ে যায়, চোখের জলের মাধ্যমে প্রায় 50 মিলিলিটার জল বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে শরীর থেকে হিসাব করলে মোটামুটি 4.5 মানে 4.5 লিটারের একটু বেশি, 4.65 লিটার জল মোটামুটি বার হয়ে যায়। এবার আসি তোমাদের বইতে পেজ 178-এ বলেছে যে একটা সুস্থ মানুষের প্রতি কেজিতে জল প্রয়োজন হলো 50 মিলিলিটার মিলিলিটার। ঠিক আছে, তাহলে এবার তোমার শরীরের ওজন কত সেই অনুযায়ী এই ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তার মানে কি, ধরো তোমার শরীরের ওজন যদি হয় ধরো 45 কেজি, 40 কেজি, তাহলে 40 কেজি ধরে নিচ্ছে তোমার শরীরের ওজন হলো, তাহলে 40×50 মানে 2000 মিলিলিটার জল প্রয়োজন, মানে 2 লিটার জল প্রয়োজন। এবার সেই জন্য দেখো 3টে ছক করা হয়েছে, একটা হলো দেহের ওজন, আর একটা দৈনিক জলের চাহিদা, আর একটা বলেছে কত গ্লাস জল পান করলে এই যে চাহিদাটা সেটা পূর্ণ করা সম্ভব। ধরে নেওয়া হয়েছে এক একটা গ্লাসের যে জল ধরে সেটা হলো 200 ml করে। ঠিক আছে, তাহলে দেহের ওজন 20 কেজি। ঠিক আছে, 20 কেজিতে প্রতি কেজিতে 50 মিলিলিটার করে জল ধরে জল প্রয়োজন, তাহলে 20×50 মানে হলো 1000 ml। 1000 ml কে 200 দিয়ে ভাগ করবো, কারণ এক একটা গ্লাসে ধরে নিচ্ছি 200 ml করে জল ধরে, সেটা হলো তাহলে 5 গ্লাস জল খেতে হবে সারা দিনে। তারপর যার 30 কেজি ওজন, 30×50 মানে হলো 1500 ml, তারপর হলো 1500 কে 200 দিয়ে ভাগ করলে মোটামুটি 7.5 গ্লাস মতো জল খেতে হবে। তারপর হলো 40 কেজি, প্রতি কেজিতে 50 ml লাগে, তাহলে 40×50 মানে 2000 ml, এই 2000 কে 200 দিয়ে ভাগ করলে 10 গ্লাস জল খেতে হবে। তারপর হলো 50 কেজি, 50×50 মানে 2500 ml, এই 2500 কে 200 দিয়ে ভাগ করলে 12.5 গ্লাস মানে 12.5 গ্লাস জল খেতে হবে। 70 কেজি ওজন হলে 70×50 মানে 3500 ml, 200 দিয়ে ভাগ করলে 17.5 গ্লাস জল খেতে হবে। এবার শরীর থেকে যে জল বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণ জল যদি আমরা না খাই কি হবে, শরীর আমাদের শুষ্ক হয়ে পড়বে, যেটাকে বলে হলো শরীরের ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন হলে কি হবে, আমাদের প্রথম হলো শরীর শুষ্ক হয়ে যাবে, মানে শরীরের ভিতরে কিন্তু রক্তের পরিমাণ কমে আসতে পারে, কমে মানে ধরো রক্ত ঘন হয়ে যেতে পারে। দ্বিতীয় হলো কি হবে, আমাদের যে ধরো মূত্রের মাধ্যমে ঘামের মাধ্যমে শরীর থেকে বিভিন্ন দূষিত পদার্থ বার হয়ে যায়, সে জল কম যদি খাও তাহলে শরীর থেকে দূষিত পদার্থগুলো বার হবে না, শরীরেই জমা হতে থাকবে। তার সাথে সাথে আমাদের যে ত্বক চুল এগুলো খুব শুষ্ক হয়ে পড়বে, এগুলো শুকনো হয়ে যাবে, কারণ শরীরে না যখনই তুমি জল দাও ত্বক এবং চুলে সবচেয়ে শেষে জল আসে, কারণ শরীরের কাছে অন্যান্য অঙ্গগুলোর কাজকর্মের তুলনায় এই যে ত্বক চুল এগুলোর কাজ ভীষণ নগণ্য বলে শরীর মনে করে, সেজন্য সেখানে পুষ্টি বা সেখানে জল সবচেয়ে শেষে যায়, মানে ও আগে ওর ভাইটাল অর্গানগুলোর যা যা কার্যকারিতা সেটাকে মেনটেন করে। এবার তুমি যদি জল কম খাও সেক্ষেত্রে ত্বক তোমার শুষ্ক হয়ে যাবে, চামড়া খুব বয়স্ক দেখাবে, মানে চুল যেটা সেটা ভীষণ রাফ হয়ে থাকবে, এরকম এগুলো দেখা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই। এবার পরের পর্বে এই যে শারীরবৃত্তীয় মানে জল এবং আলোর যে ভূমিকা উদ্ভিদের দেহে সেইটা নিয়ে আলোচনা করবো, সেটা আলোচনা করলেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।